জেল নাকি জরিমানা হতে চলেছে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের? ভোটারদের ভয় দেখানোর অভিযোগে চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পুলিশকে, পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কমিশনের। প্রসঙ্গত, গত 10ই এপ্রিল চোপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুয়াগাড়ি গ্রামে হামিদুল একটি বক্তব্য রেখেছিলেন। এই প্রেক্ষাপটে গত 6ই মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, হামিদুলের মন্তব্য ভারতীয় দণ্ডবিধি 171F এবং 506 ধারাকে লঙ্ঘন করেছে, একই সঙ্গে বিধায়কের ওই বক্তব্য লঙ্ঘন করেছে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 135A ধারাকেও। তাছাড়াও হামিদুলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার এক স্যান্ডেলে বিধায়ক হামিদুল রহমানের বক্তৃতার একটি অংশ তুলে ধরেছিলেন। ভিডিওটিতে হামিদুলকে বলতে শোনা গেছে, 26 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু তারপর আমাদের বাহিনী থাকবে। শুভেন্দুর অভিযোগ ছিল, ভোটারদের প্রভাবিত করার জন্যই তৃণমূল বিধায়ক একথা বলেছেন। এই ভিডিও কমিশনের নজরে আসতেই হামিদুলকে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের নোটিশ ধরিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।